আজকে মূলত আমি আলোচনা করব যে নবান্ন এসক্লাসিপির যে তোমরা ফর্ম ফিল আপ করছো অনলাইনের মাধ্যমে, তোমাদের দুইটা সমস্যা আমি বারবার পাচ্ছি। অনেকেই কমেন্ট করছে যে আন্ডার প্রসেস ও রি সাবমিট, এই দুই অপশনটার মানে কি বা এগুলো কি, আজকে ধারাবাহিক ভাবে তোমাদের বুঝাবো এবং তোমাদের জানাবো। তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, তবে তোমরা বুঝবে। আজকে মূলত আমি এই দুইটির বিষয়ের উপর আমি জানাবো তোমাদের কি করতে হবে। তার সাথে তোমাদের বেশ কিছু কমেন্ট আজকে পাইছি, সেগুলো আজকে জানাবো, তো দেখে নেই। হ্যাঁ, তো প্রথমে একজন কমেন্ট করছে, দাদা রিসাবমিট সেভ ডিক্লারেশন ফর্ম দেখাচ্ছে কিন্তু রিসাবমিট অপশন নেই, কি করে আপলোড করব একটু বলবেন প্লিজ। এটা কিন্তু সমস্যা, দেখো রিসাবমিট এর অর্থ হচ্ছে কি বলতো, এটা হচ্ছে যে কোনো তোমাদের ডকুমেন্টস এখানে ভুল আছে, ঠিক আছে, তোমাদের ডকুমেন্টস কিন্তু ভুল আছে, এই কারণে এই লেখাটা তোমাদের দেখাচ্ছে। এবার তোমাদের কিন্তু এটা সংশোধন না করলে তোমরা কিন্তু ওই রিসাবমিটে থাকবে। তো অবশ্যই বলবো এখানে অপশন নেই, তোমরা করে চেষ্টা করো, অবশ্যই হয়ে যাবে। রিসাবমিট অর্থাৎ তোমাদের কোনো ডকুমেন্টস ভুল আছে, যে কোনো ডকুমেন্টস হইতে পারে, অবশ্যই তোমরা চেক করে নাও কার কোন ডকুমেন্টস ভুল দিছো অর্থাৎ ভুল আছে। তো অবশ্যই বলবো তোমরা ঠিক করে নাও। রিসাবমিট আশা করি বুঝাতে পারলাম, তোমাদের ডকুমেন্টস ভুল দিছো বলে এই অপশনটা আসছে, এই কারণে তোমাদের ঠিকঠাক ডকুমেন্টস গুলো তোমরা আপলোড করো, ঠিক আছে। এবার তার সাথে যে কমেন্ট আরেকটা পাইছি, নবান্ন এসক্লাসিফের লাস্ট ডেট কবে, ডিসেম্বর মাস অব্দি। হ্যাঁ, অ্যাকচুয়ালি সারা বছরেই ফর্ম ফিল আপ হয়, তো আমি আপডেট দিয়ে দিব, যদি জানুয়ারি মাসেও যদি সেরকম অপশন থাকে ফর্ম ফিল আপের, তো আমি আপডেট জানিয়ে দিব। তার সাথে কমেন্ট পাইছি যে হ্যালো দাদা, কবে থেকে কবে ঢুকবে, আচ্ছা টাকা কবে ঢুকবে। হ্যাঁ, এবার দেখো তোমাদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমরা টাকা পেয়ে যাবে। আরেকজন কমেন্ট করছে, কোথায় জমা দিতে হবে, নবান্ন অফিসে গিয়ে জমা দিতে হবে যদি অফলাইনে করো। তারপরে দাদা আমি যদি মাধ্যমিকে 370 পাই তাহলে কোন ডিভিশন পাবো, 300 হচ্ছে তোমাদের এটা হচ্ছে সেকেন্ড ডিভিশনে ধরা হয়। হ্যাঁ, তারপরে দাদা আমার অনলাইনে অ্যাপলেট দেখাচ্ছে, আমি কি করব, কোনো ভুল টুটি আছে, হ্যাঁ চেক করে নাও। হ্যাঁ, তারপর কয়েন দাদা একটা ভুল হয়ে গিয়েছিল, নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করার সময় ক্লাস 10-এর পাসিং ইয়ার 2020 দেওয়া হয়ে গিয়েছে, আমি 2021-এ পাস করছি, ওটা আর এডিট করা যাচ্ছে না, কি করব এরপর দাদা, আমি কি স্কলারশিপের টাকা পাবো না, প্লিজ লেট মি। দাদা দেখো এ নিয়ে কোনো সমস্যা নেই, সেখানে তো যেটা দেখাইছো যে 2020, কিন্তু তোমার আছে কত, 2021। এবার দেখো সেখানে তো আপলোড করে দিছো না, সেই সেটা তোমার অরিজিনাল যে ডকুমেন্টস তো আপলোড করে আছে, সেখানে তারা চেক করে নিবে, সেই নিয়ে কোনো একটা নেই বা সমস্যা নেই, টাকা পেয়ে যাবে যদি ঠিকঠাক হয়ে যায় আর কি। তার পরবর্তী, দাদা আমার স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখাচ্ছে, আমি কি টাকা পাবো, অবশ্যই এই পয়েন্টটা বারবার আমি পাচ্ছি। হ্যাঁ, তোমাদের দেখাই এই পয়েন্টটাই বারবার পাচ্ছি, অর্থাৎ এই কমেন্টটাই আমি অনেকবার পাইছি। এটার মানে হচ্ছে তোমাদের কাগজপত্র সবকিছু ডকুমেন্ট জমা পড়ে গেছে এবং তোমাদের প্রসেসিং চলতেছে, এবার চেক হচ্ছে, মানে সবকিছু রেডি হয়ে গেছে সেখানে চেক করতেছে, এই জন্য এই লেখাটা লেখাচ্ছে। তোমাদের কিভাবে বলে দেবো, ধরে নাও সবকিছু কাগজ তোমরা জমা দিছো, সবকিছু ওকে আছে, এবার সেই জিনিসটা তোমাদের প্রসেসিং হচ্ছে, যেখানে আরো ভুল ত্রুটি আছে নাকি, যদি ভুল ত্রুটি হয় আরো ব্যাক দিয়ে দিবে, কিন্তু তোমাদের প্রসেসিং এ আছে, হয়তো তোমাদের সাকসেসফুল লেখাবে, তো টাকা তোমরা পেয়ে যাবে, হ্যাঁ যদি ঠিকঠাক হয়ে যায় আর কি, এই নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে কলেজের টাকা, সরি কলেজের টা কিভাবে পার্সেন্ট বের করব, ফার্স্ট সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টার, দেখো যেটা সাবজেক্ট আছে তোমাদের কি করতে হবে, কনভার্ট করতে হবে, যে সাবজেক্ট পাঁচটা হলে পাঁচ দিয়ে তোমাদের কত নম্বর টোটাল যোগ করে দিবে, ঠিক আছে, যোগ করার পরে তোমরা নাম্বারটা, হয়তো চারটা সাবজেক্ট আছে, চারটা দিয়ে তোমাদের কি করতে হবে, ভাগ করতে হবে, চারটা সাবজেক্ট নাম্বার যোগ করে ভাগ করতে হবে, ঠিক আছে, তাহলে চারটা সাবজেক্টের নাম্বার যোগ করে যত পাইছো চার দিয়ে তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে, তখনই পার্সেন্টেজ বের হবে কলেজের। এবার তার সাথে তোমাদের কমেন্ট পাচ্ছি বারবার, রিসাবমিট কিভাবে করব, দেখো আমি বারবার বলতেছি রিসাবমিট মানে হচ্ছে কোনো ডকুমেন্ট ভুল টুডি আছে, এই জন্য রিসাবমিট দেখাচ্ছি, অবশ্যই আরেকবার তোমাদের সাবমিট করতে হবে, হয়তো ভুল টুডি আছে, অবশ্যই তোমরা চেক করে নাও। তার সাথে সেম দাদা আমার অ্যাপ্লাই করা হয়েছে কিছুদিন আগে, চেক করলাম সেখানে দেখাচ্ছে এক্সামিনেশন মার্কশিটের আপলোড করতে বলছে কিন্তু কোনো অপশন নেই,
আচ্ছা, এই নিয়ে আমি আর একটা ভিডিও করে দেবো, ঠিক আছে? বললাম না, রিসাবমিট এর মানে হচ্ছে কোনো ডকুমেন্টস ভুল ত্রুটি আছে। দেখো এখানে অপশন কি বলছিল, এই যে আপলোড করতে বলছিল, ঠিক আছে? এক্সামিনেশন মানে তোমার যে পরীক্ষা দিছো, যে কত নম্বর, সেই সেটা তোমাদের দেখাই দেওয়া হচ্ছে মার্কশিটটা। তো অবশ্যই তোমরা একটু দেখে নিবে, তার সাথে কমেন্ট পাইছি এ হ্যালো স্যার, আমি তো অ্যাপ্লিকেশন করছি, এখনো টাকা দেখে নেই কেন স্যার। দেখো একজন দুইজন এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করো নাই, হ্যাঁ, লক্ষ লক্ষ স্টুডেন্ট এই নবান্ন অথবা হয়তো কোনো এক্সপ্রেসি আবেদন করছে। এই কারণে সমস্যা হচ্ছে কি, টাকা তো সবাই পাবে যদি ঠিকঠাক হয়ে যায়, তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবে আর কি, হয়তো সময় লাগবে। অনেকেই পেয়ে গেছে যারা আগে দিয়ে দিছে। তো পরবর্তী যে কমেন্টটা পাইছি, দাদা আমার কেসে আগে কেসে অ্যাপ্লাই দেখা ছিল, এখন আন্ডার প্রসেস দেখাচ্ছে, দাদা আমি কি টাকা পাবো? আর আন্ডার প্রসেস মানে কি? এটার মানে হচ্ছে, বললাম না যে এর মানে হচ্ছে হয়ে গেছে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, এখন তোমাদের প্রসেসিং কাগজগুলো হচ্ছে, মনে করো হয়ে গেছে আর কি, ঠিক আছে? এটা নিয়ে কোনো ভয় নেই বা কোনো ইসে নেই, তোমাদের যে একটা যে আতঙ্কে থাকবে সে নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের হয়ে গেছে কাগজপত্র ওকে। তার সাথে স্যার উত্তরবঙ্গ স্কলারশিপের রিনিউয়াল কিভাবে করবো একটু ভালো করে বলে দিন, আগের ভিডিওতে বুঝতে পারিনি, আগের সব ভিডিও দেখেছি ক্লাস নেই, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। এবার দেখো উত্তরকন্যা অফিসে কিন্তু জমা দিচ্ছে না, হ্যাঁ, তো এখন সেই খবরটা পাইলাম না, এখনো পাইনি। অর্থাৎ যে যারা উত্তরকন্যা অফিসে যদি জমা দিয়ে থাকো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? তাহলে অনেকেই উপকার হবে যে সেখানে জমা নিচ্ছে কিনা, ঠিক আছে? তো আমি জানাই দিব নেক্সট টাইম। আর যদি অনলাইনে যদি সেরকম নাম্বার হয় তাহলে অনলাইনে করো, যদি নতুন হয়ে থাকো, ঠিক আছে? তো ভিডিওটা বাড়াচ্ছি না, আমি এখানে শেষ করি, হ্যাঁ, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আর যদিও তোমাদের সমস্যা থেকে অবশ্যই তোমরা সরাসরি কমেন্ট করো, ঠিক আছে? আর একটা প্রশ্ন হচ্ছে, অনেকে কমেন্ট করতেছে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আমার কিন্তু এখন বন্ধ আছে, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপে তোমরা SMS বা কল করো না ওই নম্বরে, আর তোমরা কমেন্ট করো, কমেন্টের আমি উত্তর সবাইকে দিব, হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর অবশ্যই বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের নবান্নটা ক্লাসিফের আপডেট দিয়ে থাকবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে, ভেবে ধন্যবাদ সবাইকে।